প্রথম দিন আসলে সেন্ট মার্টিনে চলে যাইবে খাওয়ান লন খাইতে খাইতে আর বিচের মধ্যে যাইয়া এই মধ্যে ধারালো পাথর এটা আসলে অকল্পনীয় বিষয় ছিল রিসোর্টে মোরা কিন্তু জামা কাপড় পাল্টাইয়া বিষে রেডি লইলাম পানির মধ্যে নামার সময় কিছু কিছু জিনিস করা যাইবে না যেমন সাদা জামা পরা যাইবে না এমন জামা কাপড় পরতে হইবে যেটা গায়ের লগে লাগিয়ে থাকবে না আর এক একখান দুই পার্টের বোরখা এর লগে এইটাই হলো বেস্ট তো প্রথমে চিন্তা করছি খাওয়ন লন খাইয়ে লই কারণ প্যারে জম্মের খিদা লাগছে খাওয়ান খাইতে মোরা চলে গেলাম রিসোর্টের একটা রেস্টুরেন্টে উপরে ওঠার পরে রেস্টুরেন্টের ভিউ দেখে মুই তো অবাক এত সুন্দর এত সুন্দর যা না দেখলে বুঝবেনি না আর এখানে খাওন খাইতে হইলে অবশ্যই আগে হাগো জানাই দিতে হইবে তো মোরা কইছি আমনে আমনে গো পছন্দ মতো মেনু মগো দিয়ে আর এই রেস্টুরেন্টের উপরে খাইলে কিন্তু বীজ দেখা যায় যেহেতু মোরা মানু ভেমালা এর লাগি চিন্তা করছি এই তো তোশাকের উপরে বইয়ে বইয়ে খামো তো এরপরে আবার ঝটপট চলে গেলাম খাওন দেখতে আর আইয়ে দেখলাম যে এই যে প্লেট সব রেডি করে রাখিয়ে দিছে এখানে ডাইল রান্না করছে মাছের ভর্তা আছে শুটকি ভর্তা আছে আলু ভর্তা আছে কিন্তু মগো টেবিলে দিয়ে গেছে মাছ ভর্তা

ঘুম দেয় রুমের সামনে গেলাম তখনই বিসের সৌন্দর্য যেন মরে বোলাইতে আছে কি আর ওদিকে কিন্তু দেখেন ভেমালা মানুষজন হাড়া চলা করতে আসে আর মোরাও চলে গেলাম বিসের দিকে আর বিসে যাওয়ার সময় সুন্দর একটা গেট আছে সূর্য সেনানের কিন্তু মুই হতাশ বিভিন্ন ছবিতে ভিডিওতে দেখি পানি হইলো নীল আর নীল দেখছেন মগু রিসোর্টে কি সুন্দর বওয়ার জায়গা আছে এর মধ্যে দেখেন শামুক ঝিনুক টুহাইয়ে টুহাইয়ে মরে হেরা দিল এখানে হলো সুন্দর সুন্দর কালারফুল শামুক পাওয়া যায় এক মিনিট মোরাই বোরখাটার লাগে হিজাবটা একটু ম্যাচ করে নাই কারণ হলো এই বোরখাটার যে হিজাবটা সেটা মুই আনি নেই ভুল করে আর বোরখা হিজাব কোটি এই সব মিলে হইলো একটা প্যাকেজ যেটা লিবাস ভাই আফসানা পেজ দিয়ে নিয়েছিলাম আর বোরখাটার উপরে পাশে ঠাট ডিসকাউন্ট অফার চলতে আছে সমুদ্র মোড়ে কেমনে বোলাই বোলাই নেতে আছে দেখেন ওরে রে এই সিনটা যে কি ভালো লাগতে পানির মধ্যে হলো বোরখা পড়লে অনেকে মনে করে যে ওজন লাগবে বা পেসাই পোসাই পড়ে যাবে কিন্তু এরকম কোনো বিষয় না সবকিছু নর্মাল ড্রেসের মতোই লাগবে কারণ পানির মধ্যে যে কোনো ভারী জিনিসও কিন্তু হালকা লাগে এইবার একখান গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি অবশ্যই সেন্ট বিশে নামার সময় খেয়াল করে নামতে হবে কারণ এখানের পাথরগুলো এত বেশি ধারালো আর এত এত পাথ ধর প্রত্যেকটা বিশে জ্যাক ওয়ার বাইরে এই বিষয়টা মোরা আগে থেকে জানতাম না এলেগে মোরা একটা ভাইয়ের পাও কাটতে গেছে তাই সেন্ট একটা বিশ আছে একমাত্র ওই বিসি হলো একটু জায়গা আছে যেখানে কোনো ধরনের পাথর নাই আর এত সুন্দর এত সুন্দর অবশ্যই নেক্সট ভিডিওতে মোরা ওই বিশটাও আপনাদেরকে দেখামো তো বেশিক্ষণ মোরা পানির মধ্যে থাকতে পারি নাই কারণ ভেমালা ঢেউ আসিল আর ঢেউয়ের কারণে পাথরের উপরে সোজা হয়ে খাড়ানো যাইতেছিল না এই ধারালো পাথরগুলোই কিন্তু পানির মধ্যে আশায় যাই মই ফ্রেশ একটা ঘুম যে দিছি আর এই ভিডিওটা হলো মই করতে পারি নাই মই হলো ঘুম দেওয়ার রাইতে তা ওরা কিছু কিছু মানুষ ঘুমাইছে আর কিছু কিছু মানুষ হইলো এই রকমের ঘুরছে টুরছে আর ও বোধহয় এত সুন্দর একটা গধুলির ভিডিও মুই নিয়ে নিলাম সূর্যটা কেমন অস্ত যাইতে আসছে আপনারা একটু দেখেন মাসাল্লাহ এত বেশি সুন্দর লাগতেছে সূর্য ডুবার এই সিনটা মুই মোর জীবনে প্রথম দেখতে এসেছি সুন্দর একটা ভিউ মুই কোনোদিন দেখি নেই মাসাল্লাহ আর এই ভিডিওটা মুই করছি ঘুম ভাঙার পরে বাইরে নাইমে দেই এই রকমের অবস্থা মোর লাগি মোর ছোট ভাই আসিল মোরা দুই ভাই বোনে এমন একটা ঘুম দিছি ঘুম দিয়ে উঠে তো খালি ও মোরে রাগারাগি করতেছিল তুই মোরে কি লেগে উঠাও নাই মোর দিন দেই তো নষ্ট হয়ে গেল এই সব কথা খালি কইতে আসিল রাত্রবেলা মোর রিসর্টটা ছিল বেস্ট একটা দিছো খিদে লাগছে মোরা চাপানি খাইয়া হেয়ার পর আবার চলে গেলাম রাইতের খাওয়ন খাইতে আর মোগর লগে রাইতে আয়োজন করছিল মুরগির বারবিকিউ হেয়ার পর মাছের বারবিকিউ সত্যি কথা কইতে তাজা মাছের বারবিকিউ খাইতে হলে সেন্ট মার্টিন আইতে হইবে এত মজা এত মজা জায়গা বাইরে মোরা তো এখানে খালি আইয়া মাছই খাইছি হেয়ার পর চিকেন বারবিকিউ যেটা ছিল এটাও অনেক বেশি মজা আসছিল মোট কথা এই রিসর্টে মোরা খুব সম্ভবত তিন বেলা খাইছি আর তিনও বেলা সব খাবার অনেক মজা আসছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর মই তো ধেয়ে যে ধ্যান সব কিন্তু খালি হয়ে গেছে একটুও বাইসে রয় নাই তো এই ছিল হারাদিনের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন আর এই মাসের মাথা খাইতে আসি টাটা বাই বাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ